ডিম থেকে সবেমাত্র বের হয়েছে কুমির ছানাটি পরও হাতের আঙুল দেখা মাত্রই দেরি না করে কামড় বসিয়ে নিজের হিংস্রতা জানান দিল সে প্রকৃতির হিংস্রপানি বলে কথা বান্দরবনের আকিজ ওয়াইল্ড ফার্মে রয়েছে প্রায় পনেরোশো কুমির এই মৌসুমে কুমিরের সংখ্যা পৌঁছে যাবে প্রায় দু হাজারে আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম লিমিটেডের প্রধান নির্বাহী এবং বর্ণপ্রাণী গবেষক আদনানা বলেন সেদিন সবেমাত্র ডিম থেকে ফুটেই আমার আঙুলে কামড় বসিয়ে রক্তাক্ত করে দিল একটি কুমির ছানা আমাদের এখানে ইনকিউবেটরের মাধ্যমে কুমির ছানাদের কৃত্রিম প্রজননের সাহায্য করা হয় এই মৌসুমে আমাদের এখানে প্রায় দুইশো পঞ্চাশটি কুমির ছানা জন্মেছে আমাদের এই কুমিরগুলো বাংলা নাম নোনাপানির কুমির নোনাপানির কুমির মানে যে এরা শুধু নোনা পানিতে থাকে তা নয় এগুলো আমাদের দেশীয় প্রজাতির কুমির সুদূর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত এই কুমিরের বৈশ্বিক অবস্থান রয়েছে সরকারি লাইসেন্স পাওয়ার পর আমরা প্রকৃতি থেকে কুমির না ধরে প্রথম মালয়েশিয়া থেকে কুমির কিনে নিয়ে আসি আজ থেকে দশ বছর আগে পঞ্চাশটা কুমির কিনে আনা হয় কুমির এমন একটা প্রাণী যারা কারো সঙ্গেই কোনো কম্প্রোমাইজ করে না কুমিরের সহজত প্রবৃত্তি হচ্ছে এরা খুব কলহপ্রবণ প্রাণী আমরা ছেলে ও মেয়ে কুমিরকে একসঙ্গে রেখে দিয়েছি বেশিরভাগ সময় ওরা কলহ বিবাদে লিপ্ত কেবল মে মাসের কোনো একটি দিনে তারা মিলিত হয় এতদিন তাদের মধ্যে একটু ভালোবাসা জন্মে এরপর পুরুষটা মেয়েটাকে তাড়িয়ে দেয় এরা কারো সঙ্গে বন্ধুত্ব করে না জানা যায় একটি পূর্ণবয়স্ক কুমিরের কামড়ের ওজন দশ টন বা দশ হাজার কেজি অন্য প্রাণীরা বছরখানেক বা তারও কিছু সময় পর্যন্ত মায়ের আশেপাশে থেকে খাবার শিকার করা শিখে থাকে কুমির এমনও হিংস্র যে তাকে মায়ের কাছ থেকে শিকার করা শিখতে হয় না এরা হলো বানবন কিলার